আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন হলো, লাইলাতুল কদর বা শবে কদর কবে? দ্বিতীয় প্রশ্ন হলো, শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে নারী এবং পুরুষ? কত রাকাত পড়বে, কোন কোন সূরা দিয়ে পড়বে, কিভাবে নিয়ত করবে ইত্যাদি। এবং তিন নম্বর প্রশ্ন হলো, লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়? চার নম্বর প্রশ্ন হলো, লাইলাতুল কদরের ফজিলত কী? এই চারটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দর্শক, চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল শবে কদর বা লাইলাতুল কদর কবে। এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে প্রথমে একটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই। তা হলো সহি বুখারির 1890 নম্বর হাদিস। হাদিসটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইথরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করবে রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে। অর্থাৎ সে রাতটা একুশে রমজানের রাত হতে পারে, তেইশে রমজানের রাত হতে পারে, পঁচিশে রমজানের রাত হতে পারে, সাতাশে রমজানের রাত হতে পারে, অথবা উনত্রিশে রমজানের রাত হতে পারে। এই পাঁচটা রাতের যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে। এই লাইলাতুল কদর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় যে শবে কদর বা লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতে ফিক্সড নেই। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেননি যে কোন রাতে লাইলাতুল কদর। তিনি বলেছেন রমজানের শেষ দশকের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। এবং এতটুকু স্পেসিফিক বলা হয়েছে যে রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে হতে পারে। এর থেকে বেশি স্পেসিফিক করা হয় নাই। অর্থাৎ সাতাশে রাতে লাইলাতুল কদর হবে এরকমটা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন যে কোনো একটা বেজোড় রাতে হতে পারে রমজানের শেষ দশ দিনের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশ দিনে বেশি বেশি ইবাদত করবে, সম্ভব হলে মসজিদে এতেকাফের নিয়তে দশ দিন অবস্থান করবে। এবং সহি হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, এতেকাফ করতেন এবং রাত জেগে ইবাদত করতেন। সহি বুখারির 1899 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে প্রত্যেক বছর এতেকাফ করতেন এবং তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত, তার ওফাতের আগ পর্যন্ত সময় তিনি এতেকাফ করেছেন, কোনো বছর মিস করেননি। তো এ থেকে বোঝা যায় যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য মসজিদে অবস্থান করে সারা রাত ইবাদত বন্দেগি করা, এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এবং আমরাও লাইলাতুল কদর অনুসন্ধান করব রমজানের শেষ দশ দিনের যে কোনো রাতে, যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। এটা সাতাশে রাতে নির্দিষ্ট নয়। আমরা যদি মনে করি যে সাতাশে রাতেই কেবল শবে কদর হবে, অন্য কোনো রাতে হবে না, তাহলে সেটা আমাদের ভুল ধারণা হবে। সাতাশে রাতেও হতে পারে, আগে পরে যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে। এরপর দুই নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ পড়ার সঠিক নিয়ম কী? এ প্রশ্নের উত্তর হলো, নারী কিংবা পুরুষ, ঘরে কিংবা মসজিদে আমরা অবশ্যই লাইলাতুল কদরে নামাজ পড়ব। তবে লাইলাতুল কদরের আলাদা নিয়ম পদ্ধতিতে কোনো নামাজ নেই। আমরা দুরাকাত দুরাকাত নফল নামাজ পড়ব, দুরাকাত নফল নামাজের নিয়ত করব। আমি যখন নামাজ পড়ার জন্য মুসল্লায় দাঁড়ালাম কিবলামুখী হয়ে, তখন অন্তরে একটা সংকল্প করব যে আমি এখন কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুরাকাত নফল নামাজের নিয়ত করছি। এতটুকু কথা নিজের মনে সংকল্প করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা নামাজ শুরু করব। প্রথমে সানা পড়ব, তারপরে সূরা ফাতিহা পড়ব, তারপরে অন্য যে কোনো একটা সূরা মিলাবো, এরপরে রুকু সেজদা করব, স্বাভাবিক নিয়মে উঠে আরেক রাকাত নামাজ পড়ব যে কোনো সূরা দিয়ে, এরপরে বৈঠক করব, সালাম ফিরে নামাজ শেষ করব। এরকম স্বাভাবিক নিয়মে দুরাকাত নামাজ পড়ব। নিয়তের মধ্যে অতিরিক্ত কোনো শব্দ যোগ করতে হবে না এবং নামাজের নিয়মের মধ্যে অতিরিক্ত কোনো নিয়ম নেই। অন্য অন্য রাতে আমরা যেভাবে, অন্য অন্য দিনে যেভাবে দুরাকাত নফল নামাজ পড়ি, ঠিক সে নিয়মেই, অর্থাৎ ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত নামাজ আমরা যে সিস্টেমে পড়ি ওই সিস্টেমটাই ফলো করলে হবে।
মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত নামাজ আমরা যেভাবে পড়ি, জোহরের পরে দুই রাকাত সুন্নাত নামাজ আমরা যেভাবে পড়ি, ঠিক সেভাবে ওই নিয়মে আমরা পড়ব। এবং সূরা পড়ার ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে সূরা ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর পড়তে হবে কিনা, আসলে এরকম কোনো পদ্ধতি বলে দেওয়া হয়নি। যে কোনো সূরা আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারেন। আপনার যদি মনে চায় যে আমি অনেক লম্বা নামাজ পড়ব, তাহলে আপনি বড় যে সূরাগুলো পারেন সেগুলো পড়বেন। আর যদি আপনি অনেক সূরা না পারেন, তাহলে ছোট ছোট যে সূরাগুলো পারেন, তিনটা চারটা পাঁচটা সূরা আপনি পারেন, তাহলে আপনি প্রথম রাকাতে ওই চারটা পাঁচটা সূরা পড়বেন। আর যদি আপনার আরও বেশি পড়তে মনে চায়, তাহলে একটা সূরা আপনি বারবার পড়েন, সূরা ইখলাস আপনি চারবার পড়েন, পাঁচবার পড়েন, দশবার পড়েন, একশোবার পড়েন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সূরা আপনি একশো বার দুশো বার পড়েন, সারা রাত জেগে থেকে আপনি অথবা আপনার যতটুকু ধৈর্য কুলায় আপনি দাঁড়িয়ে থেকে আপনি তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। এইভাবে স্বাভাবিক নিয়মে আপনি দুই রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরে নামাজটা শেষ করতে হবে। তবে অবশ্যই আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করব, কারণ হাদিসের মধ্যে আছে সহি বুখারির 1887 নম্বর হাদিস। হাদিসটি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে থেকে নামাজ পড়বে, কিয়াম করবে, সেই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লাইলাতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ ক্ষমা করে থাকেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন, এই রাতে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে থাকেন। অতএব এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশকের যে রাতগুলো আছে আমরা অবশ্যই ইবাদত করার চেষ্টা করব। এরপর তিন নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়, হাদিসে কোন দোয়া পাওয়া যায়। এই প্রশ্নের উত্তরে আপনাদের সামনে প্রথমে একটি উদ্ধৃতি দিতে চাই, তা হলো সুনানে তিরমিজির 3531 নম্বর হাদিস। হাদিসটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কী পড়ব, কোন দোয়া পাঠ করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। খুব চমৎকার একটি দোয়া। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়া পাঠ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটার অর্থ খুবই চমৎকার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। এই লাইলাতুল কদরের রাতগুলোতে অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো রাতে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। নারী পুরুষ সকলে মসজিদে হোক, বাড়িতে হোক, ঘাটে মাঠে যেখানে হোক, আমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি বড় ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক, সর্বশেষ চার নম্বর প্রশ্ন ছিল, লাইলাতুল কদরের ফজিলত কী, লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কী পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে প্রথমেই বলবো, লাইলাতুল কদর সারা বছর যতগুলো রাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতের চাইতে মর্যাদাপূর্ণ আর কোনো রাত নেই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে পরিমাণ নেকি হয়, যে পরিমাণ সওয়াব হয়, এই একটা রাতে এবাদত করলে তার চাইতে বেশি নেকি হয়, তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদর সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি রজনী। এই সর্বশ্রেষ্ঠ রজনীর ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরা দুখানের মধ্যে বলেছেন, সূরা কদরের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন, কুরআন নাজিল করেছেন, এবং এই লাইলাতুল কদরে বান্দার সামনের এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। মানুষের এক বছরের পূর্ণ তাকদীর লেখা হয় এই লাইলাতুল কদরে। অর্থাৎ আগামী এক বছর সে কীভাবে চলবে, সে কি মারা যাবে,
নাকি সে সুস্থভাবে বেঁচে থাকবে, নাকি সে অসুস্থ হয়ে বেঁচে থাকবে, নাকি সে ভালো কোনো চাকরি পাবে, নাকি তার ব্যবসায় উন্নতি হবে, না সে আর একটা বিয়ে করবে, নাকি তার একটা সন্তান হবে, কি হবে, সব কিছু নির্ধারণ হয় এই কদরে। তো এই কদরের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার আমাদের। এই রাতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে এভাবে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ, তুমি তো আগামী এক বছরের ভাগ্য আজকে লিখে দেবা, তাহলে আগামী এক বছরের মধ্যে আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা তুমি করে দিও, আগামী এক বছরের মধ্যে আমার ব্যবসায় তুমি উন্নতি দিও, আগামী এক বছরের মধ্যে ভালো একটা বিবাহ সম্বন্ধ যেন আসে সেরকম একটা ব্যবস্থা তুমি করে দিও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ রাতে কান্নাকাটি করে তাওবা ইস্তেগফার করার পরে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। এই রাতটাই ফরিয়াদ করার রাত, এই রাতটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দরখাস্ত করার রাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এ রাতে যত বেশি দরখাস্ত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ রাতে আপনি যত বেশি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তত তাড়াতাড়ি এটা মঞ্জুর করে দেবেন, কারণ আগামী এক বছরের ভাগ্য লেখা হয়ে যাবে এ রাতেই। এজন্য আমরা এই লাইলাতুল কদর তালাশ করব রমজানের শেষ দশকের যে কোনো একটি বেজোড় রাতে, অর্থাৎ একুশে রাত থেকে শুরু করে উনত্রিশ রাত পর্যন্ত প্রত্যেক রাতে আমরা জেগে থাকার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করব, কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে অথবা সেজদায় পড়ে দোয়া করতে থাকবো, আল্লাহ জীবনে অনেক ভুল করে ফেলেছি মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও এবং আগামী এক বছরে আমার জন্য ভালো কিছু নির্ধারণ করে দাও, আমার জীবনে যত ঋণ আছে ঋণ পরিশোধ করার মতো তৌফিক করে দাও, আল্লাহ আমার যে অভাব অনটনগুলো আছে এগুলো তুমি দূর করে দাও।